ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। শিবলাল, দাঁড়া দাঁড়া, ওই সুপারভাইজার এসেছেন, নরেনবাবুর সাথে বসে আছেন, তোকে নিয়েই ওখানে কথা হচ্ছে। ভাই, নরেনবাবু আমার নামে নিশ্চয়ই কোনো কমপ্লেন করেছে। সবসময় খালি মেয়ে দেখিস কেন তুই? এবার বোঝ ভাই দাসু, ভাই যে করে হোক আমার চাকরিটা তুই বাঁচিয়ে নে ভাই, যে কোনো ভাবে বাঁচা। আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে হতে ক্লান্ত হয়ে গেছি। ভাই দাসু, তুই আমার বন্ধু তো ভাই। আমি বলেছিলাম না কোনো কমপ্লেন যেন না আসে, তোকে কাজে রাখাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। দেখ, তোর বিরুদ্ধে কমপ্লেন চলে এলো, যা বেরো এখান থেকে। স্যার, স্যার এরকম করবেন না স্যার, আমি গরিব মানুষ স্যার, না খেয়ে মরবো আমি আর আমার পরিবার। আপনি কাউকে জিজ্ঞাসা করে নিন, এ নরেনবাবু কেন জানি না আমার নামে কমপ্লেন করে, ফালতু ফালতু আমার নামে কমপ্লেন করে। ইনি নিজে কত ভালো মানুষ, আমি কিছু করিনি স্যার, ফালতু কমপ্লেন করেছে স্যার। বেশি নাটক করিস না, চোরের মায়ের বড় গলা। উনি বলেছেন যে ওনার মেয়েকে তুই বিরক্ত করিস, চল যা এখান থেকে, অন্য কাজ খুঁজে নে যা। স্যার এরকম করবেন না স্যার, চাকরি খেয়ে নেবেন না স্যার, গরিব মানুষ স্যার। ঠিক আছে ঠিক আছে, আগামীকাল থেকে তোর ডিউটি অন্য বিল্ডিংয়ে, কাল থেকে তুই সোজা ওখানেই যাবি, আর এখানে যেন তোকে না দেখা যায়, বুঝেছিস? আর তোর জন্য আমার যে ইনসাল্টটা হয়েছে না, তাই এই মাসের জন্য তোর অর্ধেক মাইনে কেটে নিলাম। এরা সিকিউরিটি এজেন্সি বদলে দিত, 10 বার ক্ষমা চাওয়ার পর মেনেছে, তোরা শুধরবি না। আরে এই শহরে কাজ পেয়েছিস, রোজগার কর, থাক, কিন্তু না, শুধু মেয়ে দেখে টাইম কাটানো, আরে মনে হচ্ছে এটাই তোর কাজ। আর শোন, এরপর থেকে যেন এরকম ভুল না হয়, না হলে খুব পেটন খাবি। ঠিক আছে স্যার। যা, চান আমার জন্য, যাই এখান থেকে। আরে স্যার, ওকে আবার কাজে কেন রাখছেন? আপনি যখন জানেননি যে ও এরকম করে, আবার যদি কোনো গন্ডগোল করে তখন? বেশি চালাক মনে করছিস, আমাকে বোঝাচ্ছিস? আমি অনাথ আশ্রম খুলে রেখেছি নাকি? শোন ভাই, এটা হলো ব্যবসা, লাভ দেখে কাজ করতে হয়, আর শিবলালের মতো লোকের থেকেই আমরা লাভটা করি। তোকে বলেছিলাম না, যতদিন গ্রাম থেকে শহরে এই ধরনের লোক আসতে থাকবে না, ততদিন আমাদের ব্যবসা চলবে। তুই যা, গিয়ে নিজের কাজ কর। আপনার ব্যবসার চক্করে বড় কোনো বিপদ না ঘটে যায় আবার? শিবলাল, চল সিনেমা দেখতে যাই। ভাই তুই যা, আমি আসছি। চল না ভাই, তুই যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আরে থাপা। আরে ভাই, তুই এখানে? হ্যাঁ, তুই যা ন্যান্সি বিল্ডিং এ চলে যা। কিন্তু প্রতাপ বাবু তো আজ থেকে আমাকে এখানে ডিউটি করতে বলেছেন। আরে প্রতাপ বাবুই আমাকে পাঠিয়েছেন এখানে, কাল থেকে তুই এখানে, আমি আবার ওই বিল্ডিং এ, ঠিক আছে? যা, উনি অপেক্ষা করছেন। ঠিক আছে। না স্যার, ওই নিজের মালপত্র নিতে এসেছিলাম। দেখো আজকে না বলো না, যেই আন্টি মন্দিরে যাবে আমি বাড়ি চলে আসবো, যদি আজকে না বলেছো তাহলে দেখে নিও। কিন্তু মা যেই বাড়ি থেকে বেরিয়ে যাবে আমি জানলা থেকে ইশারা করব, তুমি চলে এসো, কিন্তু দেরি করে এসো না, আমাদের কাছে আধ ঘন্টা রয়েছে। ব্যাস আধ ঘন্টা? হ্যাঁ ব্যাস আধ ঘন্টা, মা যদি আমাদের দেখে ফেলে না আমাদের গলা কেটে দেবে। আচ্ছা শোনো, আমার ফেভারিট পারফিউমটা তুমি গায়ে লাগিও কিন্তু। বাই।
আপনি ঠিক আছেন তো? আপনি আমাকে খুঁজছিলেন তাই তো? শুনুন দিদি, একটু ঠান্ডা জল হলে ভালো হতো। আসছি একটু পরে। হ্যালো। আরে কেন বারবার ফোন করো? কাজ করতে দেবে কি দেবে না, নাকি খালি কথাই বলবো তোমার সাথে? এইভাবে কেন কথা বলছো? ফোন করবো না, কথা বলবো না তো কি করবো? মনে হয় তোমার শরীর খারাপ। ম্যাডাম নমস্কার। আরে তুমি আজ এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায়, রোজ 4:30 সময় তো মন্দিরে যাই। আর হিমানির পরীক্ষা কেমন হলো? হ্যাঁ ভালো। হিমানি জানলাতেও নেই, কিছু সমস্যা হয়নি তো? ওর মারও আসার সময় হয়ে গেল, আমাকে যেতে হবে নাহলে ধরা পড়ে যাব। আপনি একটু কাউকে ডাকুন না, আমি ততক্ষণ ডাকছি। হিমানি, হিমানি, কি হয়েছে বৌদি? জানি না, হিমানি হিমানি দরজাটা খুলছে না। হিমানি, আপনার কাছে চাবি নেই? আরে হিমানি বাড়িতে ছিল তাই আমি চাবি না নিয়েই চলে গেছি। হিমানি, কি যে হলো, আপনার কাছে ফোন আছে? আমার আমার বাড়ির নাম্বারটা আছে তো, একটা ফোন করুন না। হিমানি, হিমানি, ফোন ধরছে না। হ্যাঁ, ফোন তুলছে না। আপনারা কিছু একটা করুন না, চাইলে দরজাটাও ভেঙে ফেলুন। হ্যাঁ,